হ্যালো আরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন অপু দ্য স্পাইডার হোটেল গুডেনে জি কে বলছেন কাকে অপু দ্য স্পাইডার হোটেল গুডেনে জি বলছি তুই স্পাইডারম্যানের মতো উড়ি উড়ি টাড়নে বুঝি নাই ভাইয়া কি আর তুই যেহেতু অপু দ্য স্পাইডার স্পাইডারম্যানের মতো টয় সুন্দর করে এনে বিল্ডিং বিল্ডিং উড়ি নে আর না ফুটবল করবে মানে 20-30 টাল লট কাটে কই দূর ফুটবল বুঝি না আপনি কি বলতে চাচ্ছেন তুমি অপু দ্য স্পাইডার ননে হ্যাঁ তোমার ক্যামেরার পিছনে কে থাকে দে কে থাকে মানে ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে মাই ফলো হইলো না ভিডিও করে ডাইন অজানি দিনে কি বলতেছেন আপনি এগুলা কে বলতেছেন আপনি আমি জানি আমা উমা মিস্টার কাসেমের নশিন আমি মিস্টার কাসেম হই দেই মিস্টার কাসেম মানে কোন কাসেম মিস্টার কাসেম মানে এগুলো মিস্টার কাসেম কে কোন পুরো বাংলাদেশ চিনে হ্যাঁ আজকে আমার মন ভালো নাই বলতে বলতে আর মানে ফেলে কাসেম বদ্দা কেমন আছেন আপনি আই তো ভালো আছি তুমি ক্যামেরা পিছুটি কিল্লাই মাই ফর আর কি ভিডিও করে দেখেন আর জানি দে রে আরে কাসেম বদ্দা দূর কি হতে লাগি আমি একদিন একটা শিশা দিয়ে ডেকে ফেলছি পিছনে একটা শিশা ছিল শিশা দিয়ে ডেকে ফেলছি তুমি একটা চাকমা মেয়ে সেটা ভিডিও করতেছো দে এই সো হাসেম বদ্দা এই সো উল্লো উল্লো হতাই নহই বাজি আর ও যদি বিপদ না ফেলাই এ ভাই এ তুমি দে এবার এতগুলা খানা খাও এ ভাই এ তুমি দে এবার এতগুলো খানা খাও ও মা উমারে ফ্যাট না কি করতো না খালি এতগুলো খানা খাও নিনে ভাইয়া এতগুলো কথা ধরো না এগুলো আমি বিশ্বাস করি না প্রমাণ দিতে হবে কিসের প্রমাণ দিবে কিসের প্রমাণ দিবে না প্রমাণ দিতে হবে বলেন আমার ধর্মটা একজন অসহায় উমা যে অসহায় মানুষ আমাকে নিয়ে গিয়ে খাওয়াই টাওয়াই প্রমাণ দিলে মানবো নাইলে মানবো না কাসিম বদ্ধ আপনি মানবো না কাসিম বদ্ধ আপনি খাইতে ইচ্ছা করলে বলেন আমি যে কোনো খাইতে ইচ্ছা পান আমি দরিদ্র আমাকে আমার বউ আম্বি আমাকে তিন চার দিন ধরে কিছু খাওয়াই দেয় আল্লাহ কাসিম বদ্ধ কি বলেন বদ্ধ আপনি আচ্ছা ঠিক আছে কোটা আসছে আমাকে তো 20-30 টালার উপরে লট লট কাপড়ে আপনি কি সত্যি সত্যি এখন চলে আসবে এখন মানে এখন পদ্মা তো ঝামেলা ফেলে দিলেন মনে হচ্ছে পদ্মা তো ঝামেলা ফেলে দিলেন মনে হচ্ছে আচ্ছা থাক ঠিক আছে ঠিক আছে আসতেছি গাড়ি লোকেশন দিচ্ছি গাড়ি ভাড়া রেডি রাখো কারণ গাড়ি ভাড়াও দিতে হবে আজকে আমার থেকে গাড়ি ভাড়া নেই কেবদ্ধ আসে সো গাইস আমরা এখন আছি জামাল খান বীর চট্টলায় এর আপনারা অলরেডি বুঝে গেছেন আমাদের আজকের ব্লগে কি আসতেছে সো আজকের ব্লগে আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় কাসেম বদ্দা সো কাসেম বদ্দা দেখতেছি অলরেডি আসি বসে আছে আমরা দিব ভালো করে বদ্দা কি ভাই এ নবুজিলে মেটক লাগে না এটা আসতে তো না টাইলান্ড ঠিক দুকু জু বদ্দা এখন কি লাগে রাগ করেন না যে গাড়ি জাম জীবন বড়লে হেলে লাম বলি নব টাইম মেন্টেন করুন পড়িবো কাসেম বদ্দা বসে না আপনি না এগুলা কোন ধরনের কথা না আসলে আছে কিছু না দে আমার মাথা টান্ডা আমি কাবো আন্ডা মানে ডিম কাবো সাবানে হইতো না দেখি দিন না ব্লগার দেন কি আইয়েরি মাংস বা কিছু একটা খাইতে যাচ্ছে এখানে কি বলে ওঠের মাংস বা কিছু খাইতে চাচ্ছে না ঠিক আছে থ্যাংক ইউ তো আমরা এখন ওঠের মাংস বা কোনো কিছু না আমরা এখানকার কিছু খাবার অর্ডার করতে যাচ্ছি সো কারণ বদ্দার খুব বেশি খিদে লাগছে উনি বেলা বিশেষ খাইয়ে হ্যাপি না সো আমরা কিছু খাবার অর্ডার করি দেন আমরা ব্যাক করতেছি খানা এগুলো সবগুলো আপনার জন্য অর্ডার করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে কাবাব প্লেটার নান দিয়ে হ্যাঁ উঠের গোস্ত অন্য উট নেই বদ্দা এখানে হচ্ছে আমি দেখাই আলিম দিয়ে খালিম না এটা হচ্ছে ডাল তারাকা সো বদ্দা এখানে হচ্ছে আপনার এখানে টিক্কা আছে টিক্কা খাইতে পারবেন এখানে পনির আছে পনির খাইতে পারবেন এখানে বিফ আছে তারপর হচ্ছে মালাই চিকেন আছে তো মাশরুম আছে অনেক ধরনের আছে আপনার জন্য এখানে আবার স্পেশাল তিন ধরনের ব্রেড তিন ধরনের নান সবগুলো আপনার জন্য বুঝছেন এখানে আবার সালাদ সালাদ আছে ঠিক আছে সো যেটা খাবেন সেটা মন ভরে খাবেন সমস্যা নেই সো আমার আগে অ্যাকচুয়ালি
আমার আগে কাস্টমারটা খাবার শুরু করে দিচ্ছে, খাবার চলতেছে। আমি যেটা নিলাম এগুলো হচ্ছে, এটা হচ্ছে কাবাব প্লেটারটা। কাবাব প্লেটারে চার পাঁচ ধরনের কাবাব থাকে, উইচ ইজ 1250 টাকা। ওটা চলতেছে, মধ্যের খাওয়া দাওয়া চলতেছে। ওকে, সো এখানে আরেকটা প্লেটার আছে উইচ ইজ 1550 টাকা, যেটা হচ্ছে চারজনে খাওয়া যাবে। এটা হচ্ছে তিনজনে খাওয়া যাবে, তিন থেকে চারজনে এটা খাওয়া যাবে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে চার থেকে পাঁচজনে খাওয়া যাবে। সো দিস ওয়ান, বিসমিল্লাহ, এটা একটু খাই দেখি। এই যে উপরে কিছু হোয়াইট ক্রিম দিয়ে দিচ্ছে সালাদের সাথে, এটা রায়তার মতো, বাট টেস্ট ইজ গুড। আর এইটা যেটা মশলা দিয়ে যেভাবে মেহনত করছে, মশলা একটা স্মেল খুব ভালো, একটা স্মেল আসতেছে। অ্যান্ড এটা অলমোস্ট সেম মনে হচ্ছে, বাট খাইলে বুঝবো। আর এখানে দেখা যায় একটা পনির আছে, সেই তো পনির, পনির আমার আবার ফেভারিট। সো পনিরটা খাই দেখি। পনির ইজ সো গুড। আর এগুলো সবগুলো হচ্ছে কাবাব আইটেম। সো এই কাবাব আইটেমগুলোকে মানে আরও টেস্ট করার জন্য হচ্ছে সালাদটা। সো আমি একটা কাজ করি, আমি নেওয়ার আগে আমার একটু পদ্মা এখানে চুপচাপ খাচ্ছে, বোঝার একটু সালাদ দিই, বোধহয় খাবার ঠিক আছে। এবং কাশান থেকে রিয়েল মানে রিয়েল লাইফে চলে আসছি, যার কারণে একটু চুপচাপ হয়ে গেল। আমি রিয়েল লাইফে কিন্তু এরকম চুপচাপ একটু চুপচাপ থাকবো। খাবারের কী অবস্থা সেটা বলো। খাবার আমি সবই টেস্ট করে ফেলছি আমি অলরেডি। আচ্ছা, কোনটা খেয়েছে কেমন হয়েছে একটু বলো। আমার সবই মোটামুটি মজা লাগছে, একদম সবই। আপনার এটা বেশি মজা লাগছে, নাম জানি না, চিনি। অ্যান্ড টিক্কা তো অলওয়েজ আমি খাইছি, টিক্কা এখানে আগে। এখানে এখানে টিক্কাটা আবার যারা স্পাইস লাভার এদের জন্য হচ্ছে টিক্কাটা ভালো। এখানে আমি নতুন খেলাম এই জিনিসটা, পনির, এটা হচ্ছে পনির, আসলে অনেক মজা। এটা আসলে সবার টেস্ট করা দরকার। এটা বুঝছো এটা কি? এটা কি বুঝি না, কিন্তু খাই মজা লাগতেছে। রগ রগ এর মতো ফিল লাগে। মাশরুম, মাশরুম অনেক মজা। একদম অনেস্ট রিভিউ, মিস্টার কাশেম মনে হচ্ছে উল্টা পাল্টা তো না, অনেস্ট রিভিউ, আসলে মজা। মিস্টার কাশেম উল্টা পাল্টা কিছু বলে না বলছে। সো এটা হচ্ছে চিকেন মালাই কাবাবটা, উইচ ইজ রিয়েলি গুড। যারা ঝাল কম খাও তাদের জন্য হচ্ছে মালাইটা বেস্ট। আচ্ছা, যারা ঝাল খাও তার জন্য হচ্ছে চিকেন টিক্কাটা, মানে একটু ঝাল যা ভালো, স্পাইস যারা ভালো মনে করো তার জন্য এটা। আর এটা একটু দেখাই, দিস ইজ ডাল তারকা। ডাল তারকাটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ডাল, যেটা টেস্ট লাইক অলমোস্ট হালিমের মতো। এটা নান দিয়ে খাওয়ার মজাই আলাদা। মাশরুমটা একটু খেতে দিই, এটা হচ্ছে কাশিম বদ্দার খুব বেশি মজা লাগছে, যার কারণে মাশরুমটা একটু খাই। বিসমিল্লাহ। ওয়াও, এটা তো হচ্ছে ওই যে চিকেন টিক্কা যে মশলাটা ইউজ করছে, ওর মশলাটা একটু স্পাইসি, একটু স্পাইসি না, যথেষ্ট স্পাইসি। আমার জন্য ঝালের পরিমাণটা একটু বেশি, কাশেম বোদ্দার কাছে ঝালটা ফিলেছে পারফেক্ট। সি, এখানে হচ্ছে ডিফারেন্সটা, আমি ঝাল খেতে পারি না, যার কোনো ঝালটা আমার কাছে বেশি মনে হচ্ছে, কাশেম বোদ্দার জন্য ইট ওয়াজ পারফেক্ট। আমিও পারি না কিন্তু মানে মানায় নিতে পারতেছি। ওকে, এটা আমার জন্য একটু ঝাল বেশি হয়েছে। সো দ্যাটস অল, আমরা একটু খেতে থাকি, খাবার পর হচ্ছে কাশেম বোদ্দার সাথে আরও কথা হবে। সো আমি রিভিউ দেওয়ার প্রয়োজন নাই, কাশেম বোদ্দার খাবার দেখে আপনারা বুঝে গেছেন খাবার কী অবস্থা। পেটে দেখেন শুধু একটা টিক্কা রাখছি, এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের জন্য, নাহলে হচ্ছে বেচারা আবার রাগ করবে। সো রেখে দেওয়া হয়েছে। সো আজকে ব্লগটা আমরা শেষ করবো, শেষ করার আগে কাশেম বোদ্দার সাথে একটু কথা বলি। কাশেম বোদ্দা, কোটানের ছোটে ঘাম ছুটে গিয়ে গাবে যে মজাই হানা গিয়ে, বিশ্বাস করো। থ্যাংক ইউ অপু দি স্পাইডার বাইকে, বেশি ভালো ইয়ে, বিশ্বাস করো, বেশি ভালো ইয়ে। ব্যাগ কিছু টাহাইলাম, কুটো দুরুস নয়, কুটো দুরুস নয়, আবার কি জিনিসই বেড়ে, কুটো দুরুস, কুটো দুরুস, কুটো দুরুস, কুটো দুরুস রাখেন তো পারেন।